বৌমা দেখো, চারিদিকে সব ফাস্টফুড ভর্তি। এখান থেকে আমি তো কিছুই খাবো না। তুমি কি খাবে? আমার তো চাউমিন, এগ রোল এসব খাওয়ার খুব ইচ্ছে করছে, আর আমি এসব না খেয়ে বাড়িতেই যাব না। কি মুশকিলে পড়লাম রে বাবা, সত্যি তোমাকে আমার বাজারে নিয়ে আসাটাই ভুল হয়েছে। দেখো বৌমা, বাচ্চাদের মতো এরকম জেদ করো না। আমি যদি রেগে যাই তাহলে কিন্তু তোমাকে এখানে রেখেই চলে যাব। আমি যদি একা বাজারে আসতাম তাহলেই ভালো হতো। কিন্তু মা, আমি তো কোনো কিছু কিনতে আসিনি। আসলে আমার না কোনো জামার প্রয়োজন নেই, আমি শুধু বাইরে ফাস্টফুড খেতেই এসেছি। আসলে আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। চলুন ওই দোকানটাতে যাওয়া হোক। ওই দোকানে দেখুন কত সুন্দরভাবে চাউমিন বানানো হচ্ছে। চলুন চলুন। আচ্ছা, এখন বুঝতে পারছি, তার মানে তুমি ফাস্টফুড খাওয়ার জন্য আমার সঙ্গে এখানে এসেছো। দেখো বৌমা, এটা কিন্তু শেষবার। আমি কিন্তু তোমাকে আর এসব কিনে দেব না। আর তাছাড়া তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তুমি তো জানো বাইরের ফাস্টফুড খাবারগুলো কতটা ক্ষতিকর। এই দোকানদারগুলো ব্যবহার করা খারাপ তেল রেখে দেয় আর অনেক দিন ধরে সেটাকে ব্যবহার করে। ওই খারাপ তেলে জিনিস খেলে কত ক্ষতি হবে বলতো? আপনি আমাকে যতই যাই বলুন না কেন, চাউমিন, পিৎজা, বার্গার, ফুচকা, এগ রোল এসব খাওয়া থেকে আমাকে কেউ কখনো আটকাতে পারবে না। আমি যখন বাবার সঙ্গে বাজারে আসতাম তখনই আমি এসব খাবার খেতাম। আমি তো ফাস্টফুড খেতে খুব ভালোবাসি। আমাকে যদি সারাদিন ফাস্টফুড খেতে বলা হয় তাহলে আমি সারাদিন ফাস্টফুড খেয়ে কাটিয়ে দেব। এই বলে প্রিয়া দোকানের দিকে এগিয়ে যায় আর সেই দোকানের একটা চেয়ারে গিয়ে বসে পড়ে। এই যে দাদা, একটু এদিকে আসুন, আমার জন্য এক প্লেট চাউমিন, একটা এগ চিকেন রোল আর একটা পিৎজা, দুটো বার্গার, আর হ্যাঁ এক প্লেট মোমো দেবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি একটুখানি বসুন, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। এই বলে দোকানের কর্মচারী সেখান থেকে চলে যায়। এইদিকে প্রিয়া ফাস্টফুড খাওয়ার জন্য খুশি মনে বসে থাকে। অন্যদিকে বৌমা এত কিছু খাবার অর্ডার করেছে দেখে স্বপ্নদেবী মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে। তুমি এতগুলো ফাস্টফুড অর্ডার দিয়ে দিলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে বৌমা? উফ মা, আমি কি আপনার জন্য অর্ডার করেছি? আমি তো আমার জন্য অর্ডার করেছি। প্রিয়ার মুখে এই কথা শুনে স্বপ্নদেবী খুবই রেগে যায়। তখন সে প্রিয়াকে সেখান থেকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু প্রিয়া মোটেও সেখান থেকে উঠে যেতে চায় না। সেখানে অনেক লোকজন থাকায় স্বপ্নদেবী তার বৌমাকে বেশি কিছু বলতেও পারে না। তখন স্বপ্নদেবী সেখানে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই প্রিয়ার অর্ডার দেওয়া সমস্ত খাবার চলে আসে আর প্রিয়া সকলের সামনে ক্ষুধার্ত রাক্ষসের মতো খাওয়া শুরু করে। তুমি কি করছোটা কি? তুমি এমন ভাবে খাচ্ছো যেন মনে হচ্ছে তুমি কতদিন না খেয়ে আছো। আরে যাদের চোখ আছে তারা তো তাকিয়ে থাকবেই, এতে আমার কি যায় আসে? আমার তো সত্যি খুব খিদে পেয়েছে, আর আপনি জানেন না এই ফাস্টফুড দেখলেই আমার জিভে জল চলে আসে। এভাবে মুহূর্তের মধ্যেই প্রিয়া অতগুলো খাবার খেয়ে শেষ করে দেয়। এটা দেখে সেখানে উপস্থিত লোকজন সকলেই অবাক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে থাকে। তাই স্বপ্নদেবী বিল মিটিয়ে দিয়ে তাড়াতাড়ি করে তার বৌমাকে সেখান থেকে নিয়ে চলে যায়। দেখো সবাই কেমন ভাবে আমাদের দিকে তাকিয়েছিল, তুমি বাইরে এসে এরকম হ্যাংলার মতো খাবার খাবে আমি তো ভাবতেই পারিনি। মা, ওরা যা ভাবছে ভাবুক না, ওদের যা ইচ্ছে ওরা করুক। আমি তো আপনাকে বললাম ফাস্টফুড দেখলে আমার আর সহ্য হয় না। চুপ করো, তুমি একদম বেশি কথা বলবে না, বাড়ি চলো তাড়াতাড়ি। এই বলে স্বপ্নদেবী প্রিয়ার হাত ধরে টানতে টানতে তাকে বাড়িতে নিয়ে যায়। আসলে স্বপ্নদেবী তার স্বামী মদনবাবু, ছেলে পলাশ এবং বৌমা প্রিয়াকে নিয়ে শহরে বাস করে। স্বপ্নদেবী তার বৌমাকে খুবই ভালোবাসে ঠিকই, কিন্তু বৌমার কিছু ব্যবহারের জন্য মাঝে মধ্যে সে তার বৌমার উপর রেগে যায়। স্বপ্নদেবী তার বৌমাকে বাইরের ফাস্টফুড খাওয়ার জন্য বাড়ি বাড়ি বারণ করে, কিন্তু প্রিয়া তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না, আর সেই জন্য স্বপ্নদেবী তার বৌমার উপর মাঝে মধ্যে রেগে থাকে। এমনই একদিন, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? কারোর জন্য অপেক্ষা করছো নাকি? কই, আমি আবার কার জন্য অপেক্ষা করব? না না, তুমি এমন ভাবে বসে আছো যেন মনে হচ্ছে তুমি কারোর জন্য অপেক্ষা করছো। ঠিক আছে, এই বুড়িটাকে এখনই আসতে হলো, এক্ষুনি মনে হয় আমার খাবারটা চলে আসবে। যদি একবার দেখে ফেলে তাহলে তো আমাকে আরো অনেক কথা শোনাবে। না না, তার আগে আমি এখান থেকে চলে যাই। আমি চলে গেলে তাহলে মাও এখান থেকে চলে যাবে, তারপর যদি ডেলিভারি বয় আসে তখন আমি খাবারটা রিসিভ করে নেব। এই বলে প্রিয়া সেখান থেকে চলে যায়। সে রান্নাঘরে গিয়ে খুঁটিনাটি কিছু করতে থাকে। প্রিয়া সেখান থেকে চলে গেছে দেখে তার শাশুড়ি মাও নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে প্রিয়া আবার বাইরে এসে দেখে যে তার শাশুড়ি মা সেখানে নেই। যাক, তাহলে বুড়িটা শেষমেশ সেখান থেকে চলেই গেল, খুব ভালো হয়েছে। এখন আমি মনের আনন্দে ফাস্টফুড গুলো খাবো।
প্রিয়া এসব কথা ভাবতে ভাবতেই তাদের দরজার কলিং বেল বেজে ওঠে। প্রিয়া তাড়াহুড়ো করে দরজা খোলে আর ডেলিভারি বয়ের কাছ থেকে খাবারগুলো নিয়ে নেয়। প্রিয়া ফাস্ট ফুড খাবার পেয়ে খুবই খুশি হয়। সে খাবারটা নিয়ে এদিক ওদিক দেখে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে যাওয়ার পর সে প্যাকেট থেকে খাবারগুলো বের করে যখন প্লেটে সাজাতে থাকে, তখনই তার শাশুড়ি মা সেখানে চলে আসে। তুমি কি করছো? আমি জানতাম তুমি কিছু একটা করতে চাইছো, এই কারণেই আমি তোমার উপর নজর রেখেছিলাম। তোমাকে আমি সেদিন কতবার বারণ করলাম, তা সত্ত্বেও তুমি আজকে আবার ফাস্ট ফুড অর্ডার করেছো। যা বাবা, আমি খাবারটা আনতে না আনতে এখানে এসে হাজির হয়ে গেল। কি হলো, নিজের মনে মনে কি বিড়বিড় করছো? কই, আমি তো কিছুই বলছি না। আসলে মা, আজকে না আমার খুব ফাস্ট ফুড খাওয়ার ইচ্ছা করছিল, তাই আমি অল্প একটু খাবার অর্ডার করেছি। বাইরে যদি যেতাম তাহলে তো আপনি যেতে দিতেন না, আর আমার ফাস্ট ফুড খাওয়াও হতো না, সেই কারণেই আর কি। বাহ, খুব ভালো করেছো। দেখো, এখন আমি বারণ করছি, তুমি শুনছো না। যখন পলাশ তোমার উপর রাগারাগি করবে তখন তুমি বুঝতে পারবে, কারণ পলাশের এসব খাবার একদমই পছন্দ নয়, আরও তো বাইরের খাবার একদম স্পর্শই করে না। এই বলে স্বপ্না দেবী সেখান থেকে চলে যায়। আর প্রিয়া তার শাশুড়ি মায়ের কোনো তোয়াক্কা না করেই মনের আনন্দে ফাস্ট ফুড গুলো খাওয়া শুরু করে। এই বার্গারটা কত সুস্বাদু, খেতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে এগুলো খুব ভালোভাবেই তৈরি করা হয়েছে। আর এই এগ রোলটাও কত সুস্বাদু, যদি আরো কিছু অর্ডার দিতাম তাহলে হয়তো ভালো হতো। এই বলে প্রিয়া ছেটে পুটে খাবারগুলো খেতে থাকে। সেই খাবারগুলো খাওয়ার পর প্রিয়া মনে মনে খুবই তৃপ্তি পায়। এই খাবারগুলো তো খুব ভালোই ছিল, এবার থেকে আমি এই রেস্টুরেন্ট থেকেই খাবার অর্ডার করব। আমাকে আর বাইরে যেতে হবে না, আর খাবারগুলো একবার অর্ডার করলেই তো বাড়িতে দিয়ে যাবে, তখন আমার শাশুড়ি মা চাইলেও খাবারগুলো ফেলে দিতে পারবে না, আর আমার থেকে কেড়েও নিতে পারবে না, তখন সব খাবার আমাকেই খেতে হবে। এসব ভেবে প্রিয়া খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এখন প্রিয়া প্রত্যেক দিনই খাবার অর্ডার করে, আর সে নিজের মনের আনন্দে ফাস্ট ফুড খেয়ে যায়। সে কখনো নিজের স্বাস্থ্যের কথা ভেবে দেখে না। এভাবেই দিনের পর দিন প্রিয়া ফাস্ট ফুড খেতেই থাকে। তার ফাস্ট ফুড খাওয়া যেন দিনের পর দিন বাড়তেই থাকে। তাকে তার শাশুড়ি মা যতবারই বারণ করুক না কেন, সে কোনো কথাই শুনতে চায় না। কিন্তু একদিন স্বপ্না দেবী তার ছেলের কাছে গিয়ে বলে, শোন খোকা, বৌমা ফাস্ট ফুড খাওয়া শুরু করেছে। শুধু শুরু করেছে বলা ভুল হবে, অনেকদিন থেকেই প্রত্যেক দিন ফাস্ট ফুড খাচ্ছে। আমি হাজারবার বারণ করেছি কিন্তু তবু আমার কোনো কথা শুনছে না। তুই একবার বারণ করবি তো, যদি তোর কথা শোনে। মা, তুমি সব কি বলছো? প্রিয়া ফাস্ট ফুড খাওয়া শুরু করেছে, আবার রোজ রোজ খাচ্ছে, কিন্তু তুমি ওকে বারণ করা সত্ত্বেও তোমার কথা শোনে না। তাহলে মা, তুমি এক কাজ করো, ও যখন বাইরে বাজারে যাবে এসব খাবার খাওয়ার জন্য, তখন তুমি ওকে বারণ করে দেবে, তাহলে ও বাইরে যেতে পারবে না। তখন আশা করছি ওর ফাস্ট ফুডও খাওয়া বন্ধ হয়ে যাবে। খোকা, তুই এত লেটে কথা বুঝিস কেন? আমি বাইরে বের হতে দেবো না, আর তোর বউ আমার কথা মতো বাড়ির ভেতরে বসে থাকবে? তুই জানিস না তোর বউয়ের কাছে ফোন আছে? প্রিয়া তো বাইরে গিয়ে খাবার খায় না, ও বাড়িতেই খাবার অর্ডার করে। মায়ের মুখে এই কথা শুনে পলাশ চমকে ওঠে, সেই সাথে পলাশ খুবই রেগে যায়। কিন্তু তবুও পলাশ তখন কিছু না বলে নিজের কাজ করতে থাকে। দেখতে দেখতে রাত্রি হয়ে আসে। রাত্রিবেলা প্রিয়া যখন রুমে ঘুমানোর জন্য আসে, তখন পলাশ তাকে বলে, প্রিয়া, এসব আমি কি শুনছি, তুমি ফাস্ট ফুড খাওয়া শুরু করেছো, আর তাও আবার রোজ রোজ। দেখো প্রিয়া, এই ফাস্ট ফুডের চক্করে পড়ে তুমি কিন্তু আমার থেকে অনেক টাকা নিয়েছো। আমি কিন্তু তোমাকে আর একটা টাকা খরচা করতে দেবো না। আর হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখো, যদি তোমার কিছু বিপদ হয় তাহলে আমি কিন্তু তোমার দিকে ফিরেও তাকাবো না বলে দিলাম। পলাশ, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এই বলে প্রিয়া ঘুমিয়ে পড়ে। এভাবেই সেদিন রাতটা কাটে। পরের দিন সকালবেলা প্রিয়ার মা প্রিয়াকে ফোন করে। হ্যালো, কেমন আছিস? কতদিন হয়ে গেল তোর সঙ্গে কথা হয়নি, আর তুই আমাদেরকে তো ভুলেই গেছিস বল। আমি ভালো আছি মা, আসলে আমি না তোমাকে ফোন করার একদমই সময় পাই না জানো। আচ্ছা বলো, তোমাদের সব খবর ভালো তো? না রে মা, তোর বাবার শরীরটা খুব অসুস্থ, সেই জন্যই তোকে ফোন করলাম। ডাক্তারবাবু বলেছে তোর বাবাকে হাসপাতালে ভর্তি করতে হবে, তোর বাবার একটা কিডনি খারাপ হয়ে গেছে, তাই জন্য সপ্তাহে 3 দিন করে ডায়ালাসিস করতে হবে, আর সেই জন্য অনেক টাকার দরকার, তাই তো আমি তোকে ফোন করলাম। এখন কি করবো বলতো মা? কত টাকার প্রয়োজন মা? প্রতি সপ্তাহে তো 25,000 করে টাকা লাগবে, জানি না আমি কোথায় এত টাকা পাবো। মায়ের মুখে এই কথা শুনে প্রিয়া খুবই অবাক হয়। আমার কাছে কত টাকা ছিল, প্রায় 30-40,000 টাকা। আমি সেগুলো রোজ ফাস্ট ফুড খেয়ে খেয়ে উড়িয়ে দিয়েছি, আর আজকে বাবার এরকম অবস্থা, আমি কিছুতেই তো বাবাকে সাহায্য করতে পারবো না। এখন আমি কি করব? পলাশকে যদি বলি তাহলে তো পলাশ আমার উপর রেগে যাবে, কিন্তু ওকে বলা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই। প্রিয়া মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে। তখন তার মা ফোনের ওপার থেকে বলে, কিরে তুই কি ভাবছিস? হ্যালো প্রিয়া, কিরে কি ভাবছিস মা? আমি কিছুক্ষণ পরে তোমাকে ফোন করছি।
এই বলে প্রিয়া ফোন রেখে দেয় এবং পলাশকে ফোন করে। হ্যালো পলাশ, আমি জানি তুমি এখন ব্যস্ত আছো, কিন্তু এই কথাটা বলা ছাড়া আমার কাছে এখন আর কোনো উপায় নেই। আসলে বাবার শরীর খুব খারাপ, বাবাকে হসপিটালে ভর্তি করতে হবে, অনেক টাকার প্রয়োজন। তুমি কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবে? কেন, তোমার কাছে তো আমি অলরেডি অনেক টাকা দিয়ে রেখেছি। আলমারিতে দেখো, আলমারিতে তো 40,000 টাকা রয়েছে, ওটা দিয়ে দাও তোমার মাকে। পলাশ, আসলে ওই টাকা তো আমি সব শেষ করে ফেলেছি। আসলে আমি প্রত্যেক দিন যে ফাস্ট ফুড অর্ডার করতাম, ওখান থেকেই টাকা নিতাম। আমার আবার কি হলো, এমন হচ্ছে কেন? এই বলতে বলতে প্রিয়া সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। তৎক্ষণাৎ পলাশ অফিস থেকে বাড়িতে চলে আসে। পলাশ এবং তার বাবা মা তিনজনে মিলে প্রিয়াকে হসপিটালে নিয়ে যায়। তখন পলাশ প্রিয়ার মাকে ফোন করে তার বাবাকেও ওই হাসপাতালে আনার কথা বলে। তখন প্রিয়ার বাবা এবং প্রিয়া একই হাসপাতালে ভর্তি হয়। প্রত্যেক দিন ফাস্টফুড খাওয়ার জন্য প্রিয়ার পেটে ফুড পয়জনিং হয়ে যায়, আর তার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়। অন্যদিকে প্রিয়ার বাবা চিকিৎসার ক্ষেত্রেও পলাশ লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই দেখে প্রিয়া তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দাও পলাশ, মা আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে অনেকবার করে বারণ করেছিলেন, তা সত্ত্বেও আমি প্রত্যেক দিন ফাস্ট ফুড খেয়েছি, আর আমি টাকাগুলো এভাবে অপব্যয় করেছি। আজকে যদি আমার কাছে ওই টাকাগুলো থাকতো, তাহলে আজকে আমি বাবার চিকিৎসার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করতে পারতাম। এই বলে প্রিয়া কান্নাকাটি করতে থাকে। প্রিয়াকে এভাবে অনুশোচনা করতে দেখে সকলেই তাকে ক্ষমা করে দেয়। কয়েকদিনের মধ্যেই প্রিয়া এবং তার বাবা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়। নীলিমা দেবী, পায়েল, পিঙ্কি এবং গুড্ডি তিনজনকে নিয়ে নিজের বাড়িতে এলে নীলিমা দেবীর ছেলে রাহুল প্রচন্ড পরিমাণে রেগে যায়। রাহুলের বয়স 18 বছর, কিন্তু এখনো তার মধ্যে গরিব বড়লোক উঁচু নিচু এই ব্যাপারগুলো খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। সে গরিবদেরকে একেবারেই পছন্দ করে না বললেই চলে। এ তুমি কাদের আমাদের বাড়িতে নিয়ে এসেছো মা? ছি, ওদের জামা কাপড় দেখো, কতদিন স্নান করে না মনে হয়, এরকম ছেঁড়া ফাটা জামা কাপড় এটা তুমি কোথা থেকে পেলে বলো তো? রাহুল, তোর এখন যথেষ্ট বয়স হয়েছে, এখন এই ধনী দরিদ্রের ভেদাভেদ করাটা বন্ধ কর। আমি মোটেই এটা পছন্দ করি না, তুই ভালো করেই জানিস। সে তো বুঝতেই পারছি, আর পছন্দ করলে ডাস্টবিন থেকে 3টা মেয়ে তুলে বাড়িতে নিয়ে আসতে না। প্লিজ ওদেরকে আমার চোখের সামনে থেকে সরাও, আমি একদমই ওদেরকে পছন্দ করছি না। ওদের জায়গা রাস্তায়, ওদেরকে সেখানেই পাঠিয়ে দাও। এই ঠান্ডার মধ্যে ওরা রাস্তায় থাকবে? তোর মধ্যে কি সামান্য মানবিকতা বোধটুকু নেই? তুই নিজের ঘরে যা, আর আজ থেকে ওরা এই বাড়িতেই থাকবে। রাহুল এই কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে নিজের ঘরে চলে যায়। আমি চাই না আমাদের জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের অশান্তি হোক, আমরা বাইরেই চলে যাচ্ছি। তবে তার আগে যদি আমার ছোট বোন দুটোর জন্য দুটো সোয়েটার জোগাড় করে দিতে পারতেন তাহলে খুব ভালো হতো, বেচারাগুলো ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে। আর কষ্ট পাবে না, কারণ আজ থেকে তোমরা এখানেই থাকবে। আমার ছেলেটা একটু ওরকমই, তবে ওকে বুঝিয়ে বললে ও ঠিক বোঝে। তোমরা চিন্তা করো না, আমার সাথে এসো, আমি তোমাদেরকে ঘর দেখিয়ে দিচ্ছি। এই বলে নীলিমা দেবী পায়েল এবং তার দুই বোনকে নিজের বাড়িরই একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেয়। পায়েলের মধ্যে আত্মসম্মান বোধ এতটাই বেশি ছিল যে সে বিনামূল্যে নীলিমা দেবীর বাড়িতে থাকতে চায় না, তাই সে তাদের বাড়িতে কাজ করতে চায়। নীলিমা দেবী অনেক বারণ করলেও পায়েল বারবার তার কাছে জোর করতে থাকে। শেষ পর্যন্ত নীলিমা দেবী পায়েলের কথাতে রাজি হয়। এভাবে প্রায় 2-3 দিন কাটে। একদিন, মা আমার খুব শীত করছে, আমি এই ঠান্ডা সহ্য করতে পারছি না, এই বছর আমার ঘরে কিন্তু একটা হিটার লাগাবেই, তা না হলে আমি বাড়িতে থাকবোই না বলে দিলাম। হিটারে কি হয় গো দাদা, ঠান্ডা লাগলে ঘরে সেটা লাগাতে হয় কেন? তোকে বলেছি না তুই আমায় দাদা বলে ডাকবি না, স্যার বলবি। স্যার, আমার মায়ের দয়ায় তো বেঁচে আছিস, আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করছিস আর আমাকে দাদা বলছিস? তুমি তো দিদির থেকে বড়, আর বড়দেরকে তো দাদা বলেই ডাকতে হয়, স্যার কেন বলবে তোমাকে? তুমি কি দিদির অফিসের বস নাকি স্কুলের টিচার? খুব বেশি সাহস না তোদের, আমাদের বাড়িতে থাকবি, আমাদের টাকাই খাবি, আর আমাকে কথা শোনাবি? দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে রাহুল পিঙ্কির গায়ে এক গ্লাস জল ঢেলে দেয়। পিঙ্কি সোয়েটারটা একেবারে ভিজে যায়। সেটা ছাড়া পিঙ্কির কাছে আর কোনো সোয়েটারও ছিল না। এই কনকনে ঠান্ডার মধ্যে সোয়েটার ভিজে গেলে পিঙ্কি খুব মুশকিলে পড়ে। পায়েল বাধ্য হয়ে তার সোয়েটারটা তার ছোট বোনকে পরতে দেয়। কিন্তু এই ব্যাপারে তারা নীলিমা দেবীকে কিছু জানায়নি দেখে রাহুলের সাহস আরো বেড়ে যায়। এই ঠান্ডার মধ্যে সে মাঝে মাঝেই পায়েল, পিঙ্কি এবং গুড্ডি তিনজনকেই খুবই বিরক্ত করতে থাকে। একদিন, অনেকদিন থেকে তোদের বিয়াদবি সহ্য করছি, আজ আমি এদেরকে বাড়ি থেকে বের করেই ছাড়বো, যেভাবেই হোক। আমাদের মতো এরকম বড়লোক বাড়িতে এই ভিখারিগুলোর কোনো জায়গা নেই, ওদেরকে দেখলে আমার মাথায় আগুন চেপে যায় একেবারে। কিন্তু কি করবি তুই, যতই হোক ওরা তো তোর ছোট বোন, তোর মা ওদের একেবারে নিজের মেয়ের মতোই ভালোবাসে, বোনদের সাথে একটু মানিয়ে নে বুঝলি।
ওদের মতো এই ভিখারি মেয়েগুলোকে বোন মনে করতে আমার বইয়েই গেছে। ওরা ঠান্ডা থেকে বাঁচতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, তাই তো? দেখ, আমি ওদের এমন অবস্থা করবো, নিউমোনিয়া করেই ছাড়বো। তা নাহলে আমার নামও রাহুল নয়। কারোর ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি করা মোটেই কোনো ভালো মানুষের পরিচয় নয় রাহুল। তোর এখন 18 বছর বয়স, অর্থাৎ তুই একজন প্রাপ্তবয়স্ক নাগরিক। তোর মুখ থেকে সব কথা মানাই না। তোকে তো এরকম সহ্য করতে হয় না, তাই তুই বুঝবি না। আমার বাবা মায়ের ধন সম্পত্তি অর্থ দিয়ে করা নিশ্চয়ই চালাকি করে বাড়িতে এসেছে। সেটা আর কেউ বুঝুক না বুঝুক, আমি ভালো করেই বুঝি। তাই আমি চাই না ওরা এখানে থাকুক। রক্তিম রাহুলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাহুল তার কোনো কথাই শোনে না। এভাবেই দু একদিন কাটার পর শীত একটু বেশি পরিমাণে জাঁকিয়ে পড়ে। গা থেকে এক মুহূর্তের জন্য সোয়েটার চাদর আলাদা করলে মানুষ কেঁপে যাবে এমন অবস্থা হয়ে দাঁড়ায়। সেদিন রাহুল ইচ্ছা করে খেলার ছলে পায়েল, পিঙ্কি এবং গুড্ডিকে তাদের বাড়ির সুইমিং পুলের কাছে নিয়ে যায় এবং সুযোগ বুঝে তাদের তিনজনকে সুইমিং পুলের জলে ফেলে দেয়। প্লিজ দাদা, আমাদেরকে এখান থেকে তোলো, আমরা সাঁতার কাটতে পারি না, এত ঠান্ডায় আমার ছোট বোনটা মরে যাবে। দাদা, ওকে তোলো তুমি। আবার তুই আমাকে দাদা বলছিস? আমি তোর দাদা নই, আমি কোনো ভিখারির দাদা নই, বুঝেছিস? থাক তোর এইভাবেই। আমার বাড়িতে এসে আমার মাকে আমার বিরুদ্ধে কথা শোনানো, দেখ কেমন লাগে। তোদের সমস্ত জামাকাপড় আমি এবার সুইমিং পুলে ফেলে দেবো। এরকম করো না গো দাদা, মানে স্যার, এরকম করো না। আমি কথা দিচ্ছি, আমি দিদিকে বুঝিয়ে বলবো আর আমরা এখান থেকে চলে যাব। তুমি প্লিজ আমাদের বোনটাকে একটু তুলে দাও, না হলে ও ডুবে যাবে। আমাকে কথা দিয়ে তোরা চলে যাবি? আর কোনোদিন ওই বাড়ির দিকে ঘুরেও তাকাবি না? আমার মা যদি জানতে চায় তাহলে আমার মাকে কিছু বলবিও না। আর এই কথাগুলো যদি আমি দিতে পারিস তবে আমি তোদের ওখান থেকে তুলবো। রাহুলের কথা শেষ হওয়ার আগেই তার বাবা মা দুজনেই সেখানে চলে আসে। ধরাধরি করে তারা পায়েল, পিঙ্কি এবং গুড্ডিকে সুইমিং পুলের জল থেকে তোলে। তারা সাথে সাথে তাদেরকে ঘরে নিয়ে গিয়ে ভালো করে গা মুছিয়ে শুকনো জামা কাপড় পরিয়ে ঘরে হিটার চালিয়ে দেয়। এসব দেখে রাহুল প্রচন্ড রেগে যায়। সে বারবার করে জানতে চায় আর কেনই বা তার মা এই মেয়েগুলোকে এত বেশি ভালোবাসছে। আমার তোকে আগেই সবকিছু বলে দেওয়া উচিত ছিল, তোর ব্যাপারেও আর ওদের ব্যাপারেও। আমি তোকে এতটাই মাথায় তুলে দিয়েছি যে তুই আর মানুষকে মানুষ বলে মনে করছিস না, কিন্তু আজকে আমি তোকে সব বলবো। আমার ব্যাপারে বলবে মানে? আমার ব্যাপারে কি বলবে? আমি তো সব জানি, আমি তো ছোট থেকে এখানেই আছি। নীলিমা দেবী এক এক করে রাহুলকে সবকিছু বলতে শুরু করে। পায়েল, পিঙ্কি এবং গুড্ডি তিন বোন ছিল। তাদের বয়স যথাক্রমে 16 বছর, 13 বছর এবং 9 বছর। প্রায় 5 বছর আগে এক দুর্ঘটনায় তাদের বাবা মা মারা যায়। তারপর থেকে বড় বোন পায়েল তার বাকি দুই বোনের খেয়াল রাখার জন্য এবং তাদের ভরণ পোষণ করার জন্য ছোটখাটো সমস্ত রকমের কাজই করতে থাকে। লোকের বাড়িতে ঘর মোছা, বাসন মাজার কাজ করে তাকে প্রায়ই অনেক অপমানিত হতে হয়। কিন্তু তবুও সে নিজের বোনেদের ভালো ভবিষ্যতের কথা ভেবে সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করে। কাল থেকে আর আমার বাড়িতে কাজ করতে আসতে হবে না, তুই এবার অন্য বাড়িতে কাজ খুঁজে নে। কাল থেকে আমার বাড়িতে মতি কাজ করতে আসবে। কিন্তু এই কাজটা যে আমার খুব দরকার ম্যাডাম, আপনি তো জানেন এই কাজটা চলে গেলে আমার বোনেদেরকে আমি ঠিক করে খাওয়াতেও পারবো না। এই মাসের মাহিনাটা দিয়ে ওদেরকে সোয়েটার কিনে দেব ভেবেছি, ঠান্ডাটা তো ভালোই পড়েছে, এর মধ্যে আপনিও এসব বলছেন। এই নাকে কান্না আমার কাছে কেঁদে কোনো লাভ নেই, আমার বাড়িতে আমিই সিদ্ধান্ত নেই। আর আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে কাল থেকে তুই এখানে আর কাজে আসবি না, ঠিক আছে? কিন্তু আমি কি করেছি সেটাই তো বুঝতে পারছি না। আমি আপনি যা যা বলেন আমি তো তাই তাই কাজ করি, আমি তো কখনো আপনার কথার অন্যথা করি না, তাহলে আমাকে কেন কাজ ছাড়িয়ে দিচ্ছেন? কালকে তো ছোট বোনকে আমাদের বাড়িতে কাজে নিয়ে এসেছিলি। আমার মেয়ের একটা পুরানো হারিয়ে যাওয়া সোয়েটার তোর বোন পরে আছে, এমনকি মাথার টুপিটাও আমার মেয়ের। তুই যে সেগুলো আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছিস এতে তো কোনো সন্দেহ নেই, কারণ আমি তো তোকে এসব দেইনি। এরপরেও আমি তোকে আমার বাড়িতে কাজে রাখবো বলে তোর মনে হয়? পায়েল আর কিছু বলতে পারে না, কারণ মমতা দেবীর মেয়ে কোয়েল নিজেই তার পুরানো সোয়েটার, টুপি, খেলনা আরো কত কিছুই পায়েলের হাতে লুকিয়ে তুলে দিয়েছিল, যাতে পায়েলের ছোট বোন সেগুলো পেয়ে একটু খুশি হয়। সে পায়েলকে এটাও বলেছিল যেন এসব জিনিস দেওয়ার কথা পায়েল তার মাকে না বলে। শুধু শুধু একটা বাচ্চা তার ভালো কাজের জন্য বকা খাবে এটা পায়েল চায়নি, তাই সে মমতা দেবীকে কোনো কথার উত্তরও দেয় না। পায়েল কোনো উত্তর দিতে না পারলে মমতা দেবী ধরেই নেয় যে পায়েল সত্যি সত্যি সেগুলো চুরি করেছে। তাই আর কোন রকম কোনো কিছু না ভেবেই মমতা দেবী পায়েলকে নিজের বাড়ির কাছ থেকে বের করে দেয়।
পায়েলের কাছে জমানো যে কটা টাকা ছিল তাই দিয়ে পায়েল এবং তার দুই বোনের আগামী দু তিন দিন চলে যাবে। কিন্তু তারপরে কি হবে সেটা ভেবেই পায়েল চিন্তায় পড়ে। এরই মধ্যে তাদের বাড়িওয়ালা মুকুন্দবাবু তাদের বাড়িতে আসে। পায়েল, তোদের এই মাসের ভাড়াটা কিন্তু এখনো দেওয়া হয়নি। ভাড়া না দিলে আমি কিন্তু থাকতে দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি। কাল পরশুর মধ্যে যদি বাড়ি ভাড়া না পাই তাহলে আমি তোদের তিনজনকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব। একটু সময় দিন না কাকু, আমার কাজটা আজকেই চলে গেছে। যে টাকাটা আছে সেই টাকাটা আপনাকে ভাড়া দিয়ে দিলে আমাদের মাথার উপর ছাদ তো থাকবে, তবে পেটে দেওয়ার মতো কোনো খাবারও থাকবে না। আমি না খেয়ে থাকতে পারলেও এই বাচ্চাগুলো তো পারবে না, বলুন। এটা আমার বাড়ি, আর বাড়ি ভাড়া দেওয়াটা আমার ব্যবসা। আর এখানে আমি কোন রকমের দানছত্র বা অনাথাশ্রম খুলে বসিনি। আমার নিজের বন্ধুই এখানে একটা ঘর ভাড়া নিয়ে থাকে, আমি তার থেকেও ভাড়া নিই। ব্যবসার সময় আমি অত আপন দয়া মায়া কিছুই বুঝি না। হয় বাড়ি ভাড়া দিবি, তা না হলে ঘর ছেড়ে পালাবি। তোমরা সবাই মিলে কেন দিদি ভাইকে বিরক্ত করছো? এতদিন তো সব ভাড়া দিয়েই দিয়েছে। দিদিকে একটা নতুন কাজ খুঁজতে দাও, দিদি তো তোমার বাড়ি ভাড়া দিয়ে দেবে। দিদি তো একটু সময় চেয়েছে শুধু। তোর দিদির যদি এখন কাজ খুঁজতে এক বছর সময় লাগে তাহলে আমি এক বছর তোদের ফ্রিতে আমার বাড়িতে থাকতে দেবো? এক বছর না কাকু, অন্তত একটা মাস থাকতে দাও। এত ঠান্ডায় বাড়ি থেকে বেরিয়ে আমরা থাকবো কোথায় বলো? আর আমি কাজ পেয়ে গেলে তো টাকা দিয়েই দেবো তোমার। এক মাসের কথা শুনেই মুকুন্দবাবু সেদিনই পায়েল এবং তার তিন বোনকে বাড়ি থেকে বের করে দেয়। ঠান্ডায় একটা হালকা চাদর গায়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে তিন বোন রাস্তা দিয়ে চলতে থাকে। কুয়াশা ঘন রাস্তায় কোথা থেকে গাড়ি আসছে আর কোথা থেকে গাড়ি যাচ্ছে কিছুই বুঝতে পারা যায় না। এমন সময় একটা গাড়ি এসে পায়েলের গায়ে ধাক্কা মারে। এতে পায়েলের খুব বেশি ক্ষতি না হলেও তার হাতে এবং পায়ে ভালো রকমের চোট লাগে। সেই গাড়িতে আর কেউ নয়, নীলিমা দেবী ছিল। নীলিমা দেবীর জন্য পায়েলের এত বড় ক্ষতি হয়েছে দেখে সে পায়েলকে এবং তার বোনেদেরকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। আমি ওদেরকে বাড়ি নিয়ে আসার পর ওদের জীবনের কাহিনী জানতে পারি। শুধুমাত্র গরিব বলে এই মেয়েগুলোকে কতই না কষ্ট সহ্য করতে হয়েছে, তাই আমি ওদেরকে একটা সুন্দর জীবন দেওয়ার ইচ্ছাটাকে দমিয়ে রাখতে পারিনি। এসব তো বুঝলাম, কিন্তু তুমি আমার ব্যাপারে কি কথা বলবে বলছিলে? সেটা তো বললে না। আমি ওদের সাথে এরকম করেছি বলে তুমি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তাড়িয়ে দেওয়ার হলে তো তোকে কোনোদিনও বাড়িতেই আনতাম না। মানে আমাকে বাড়িতে আনতে? মানে আমি তো তোমার নিজের ছেলে। এসব তুমি কি বলছো? তোমার সব মজা কিন্তু আমার একদম ভালো লাগছে না। আসলে তুই আমার নিজের ছেলে নোস, তোকেও আমি রাস্তা থেকেই কুড়িয়ে পেয়েছি, যেমন ভাবে ওদের তিনজনকে পেয়েছি। বিয়ের কয়েক বছর পরে আমি জানতে পেরেছিলাম আমি কোনোদিনও মা হতে পারবো না, তাই রাস্তার ধারে একটা ফুটফুটে ছোট্ট শিশুকে দেখে, মানে তোকে দেখে, আমি উপরবেলার দান ভেবে তোকে বাড়িতে নিয়ে এসেছিলাম। সেদিন আমি ভাবতেই পারিনি সেই ছেলেটা বড় হয়ে এরকম একটা অমানুষ তৈরি হবে। সমস্ত কথা শুনে রাহুল প্রচন্ড ভেঙে পড়ে। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তার পুরোপুরি মানসিক ভাবে নিজেকে সামলে উঠতে বেশ কয়েকদিন সময় লাগে। কিন্তু সবকিছু বুঝতে পেরে রাহুল নীলিমা দেবী এবং পায়েলও তার বোনেদের কাছে ক্ষমা চায়। তারপর থেকে সে আর কখনো ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ করে না, আর সে পায়েল এবং তার দুই বোনকে নিজের বোনের মতো করে ভালোবাসা দেয়। এভাবেই তারা সবাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করতে থাকে।